আলাইকুম। আমরা টপার, আমরা ক্লাসে সব সময় ফার্স্ট বেঞ্চে বসি, শিক্ষকরা কি বলে মন দিয়ে শুনি, সব কিছু খাতায় নোট করি, নিয়ম মেনে চলি, সময় মেনে চলি, কখনো সময় নষ্ট করি না, সব জায়গায় নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেই। ভাই সময় নষ্ট হচ্ছে, সিলেবাস বাকি তো এখন আসে না। এত সময় আমি নষ্ট করতে পারবো না, আমি বাসায় যাই, আমার অনেক সিলেবাস কমপ্লিট করতে হবে। সেটাই, সিলেবাস কমপ্লিট করতে হবে। সেলিব্রেশনের মতো প্রোগ্রামেও টাইমলি আসতে পারে না, এরাই ব্যাক বেঞ্চার্স। কোনো টাইম সময় জ্ঞান বলে কিছুই নাই, বিন্দুমাত্র সিরিয়াসনেস নাই। আজকে উদ্ভাসন মেশের একটা সেলিব্রেশন প্রোগ্রাম, এখানেও সময় মতো আসতে পারে না। আরে দেরির কিছু নাই, আমরা যখন ঘুম থেকে উঠি তখনই দিন শুরু হয়। আর তোমরা যে বললা এত দীর্ঘশ্বাস ছাড়লা আমাদের জন্য, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কষ্ট করে ফার্স্ট বেঞ্চে বসো, বিরক্তিকর লেকচার শুনো, তোমাদের দেখে আমাদের মায়া হয়, আমাদের অ্যাকচুয়ালি দীর্ঘশ্বাস হয়, কিভাবে কষ্ট করো এত। আর তোমাদের যে একটা কথা বললা তোমরা, আমরা যদি না থাকি তোমরা আমাদের ছাড়া অচল। অনুষ্ঠান কি শুরু করতে পারলা? পারলা না। আচ্ছা কিন্তু ভাই আমার মনে হয় আমাদেরকে ডাকাই হয়েছে একটা প্রতিকূল পরিবেশে, এইখানে সবাই টপার, আমার মনে হয় না যে এইখানে আমাদের ব্যাক বেঞ্চারদের পক্ষে কেউ আছে। এই ব্যাক বেঞ্চার কই? এই শুনি না, আবার আবার নাই। সবাই আসলে মনে মনে টপার, এমনি ব্যাক বেঞ্চার প্রমাণ করতে চায় নিজেদেরকে। যেহেতু ব্যাক বেঞ্চাররা তোমরা এখানে আসো, তোমরা রিলেট করতে পারবা আর কি ঘটনা। একদিন পরীক্ষার আগের রাতের কাহিনী, ফিজিক্স সেকেন্ড পেপার আগের রাতের পরীক্ষা, 11:08 বাজে, এখনো কিছু পড়াশোনা শুরু করি নাই। আমি আর আমার ব্যাক বেঞ্চার বন্ধু তুষার, আমি ভাবতেছি পড়াশোনা তো শুরু করা দরকার, কিন্তু সময় কত? 11:08, এরকম ভাঙ্গা সময় কি পড়াশোনা শুরু করা যায়? না, 11:10 বাজুক, এরপর পড়তে বসবো, 2 মিনিট একটু ফোন চালাই। আচ্ছা এই 2 মিনিট ফোন চালানো শুরু করছি, 2 মিনিট পর পড়ার বই হাতে নিয়ে দেখি বাজে 11:33। এই ফোন চালাই তো ফোন টাইম নষ্ট করস। হ্যাঁ, তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে একটা রাউন্ড ফিগারে আসি, একবারে 12:00। হ্যাঁ একবারে 12:00 পড়তে বসি। আচ্ছা 12:00 পড়তে বসলাম, আলহামদুলিল্লাহ তাও বসছো। থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল, কার্নো ইঞ্জিন এফিসিয়েন্সি কিচ্ছু মাথার মধ্যে যায় না, মাথার উপর দিয়ে সব যাইতেছে। হ্যাঁ ভাবলাম টপার বন্ধু সি আমরা ফোন দেই, ও মনে হয় পড়ছে কিছু একটা বুঝাই দিবে। ও মা বন্ধুরে ফোন দিছি, ওর আবার কান্নাকাটি, কি হয়েছে কি হয়েছে দোস্ত? ফেল 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 ফেল, পাক্কা ফেল, পাশি করবো না। আমি বললাম বন্ধু মাথা ঠান্ডা রাখো, থানায় কেস করো। হ্যাঁ কি হয়েছে ঘটনা আগে খুলে বলো। বন্ধু বলে মাত্র 2 বার রিভিশন শেষ হয়েছে, তৃতীয়বারের বেলায় মাথা কাজ করতেছে না। পারি না যখন পরীক্ষা দিতে লিখার সময়ও শান্তি নাই, এই বলে এই একটু দেখা না, একটু ডানেশ্বর, একটু বামেশ্বর, একটু উঠা না, পড়াশোনা করছি কিন্তু লিখতেও পারি না নিজে ইচ্ছা মতো, এইগুলাই করো তোমরা। আচ্ছা পরীক্ষার কথা তো বললো, আমি একটু পরীক্ষা শেষের কথা বলি আর কি। তো পরীক্ষা শেষ, হ্যাঁ আমি আর আমার বন্ধু অন্তর পরীক্ষা দিছি, অন্তর 20 মার্ক ছাড়ছে, আমি বেশি না মাত্র 30 মার্ক ছাড়ছে আর কি। তারপরে আলহামদুলিল্লাহ খুশি, পাশ করবো ইনশাল্লাহ। তো সামনে দেখি টপার বন্ধু সিয়াম কান্না করতেছে, অদ্ভুতভাবে কান্না করতেছে। গেলাম সান্ত্বনা দিতে, টপার হোক বন্ধু তো নাকি, এরপরে জিজ্ঞেস করলাম বন্ধু কি হয়েছে, ও কান্তেই আছে। বললাম দেখো জীবন তো এখানেই থেমে থাকবে না, হতাশ হওয়ার কিছু নাই, জীবনে প্রতিবন্ধকতা আসবেই, কি হয়েছে তুমি খুলে বলো আমাকে। শ্যাম বলে
না 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 এইভাবে কি জীবন চলে? বারবার শুধু আমার উপরেই কেন 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 কেন? ঠিক আছে বললাম যে ঠিক আছে বুঝছি কি হয়েছে এটা বলো, পাশ মার্কের আনসার কি করতে পারছো নাকি পারো নাই? বলে আর বলিস না বন্ধু, আনসার তো সবই করছি কিন্তু ওই লাস্ট পেজে মার্জিনটা করা হয় নাই। না এইখানেও শেষ না, পরেরটুক শোনো। বলে যে ঠিক আছে এইটুকি, না 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 সাত নং প্রশ্নের উত্তরে আন্ডারলাইনটাও করি নাই, এইবার শিওর ফেল। এরপরে আমি কতক্ষণ চিন্তা করলাম যে আসলে কি হচ্ছে জীবনের সাথে। আসলে আমি বললাম বন্ধু তাহলে তো বাঁচার কোনো ওয়ে নাই, আমি তো মার্জিনও টানছি আন্ডারলাইনও করছি, আনসারটাই লিখি নাই আর কি। আরে ভাই থামেন, তুষার আপনাকে আধা কাহিনী শুনাইছে, বাকি কাহিনী আমি শুনাই। ওই একই পরীক্ষায় পরীক্ষাটা দিয়ে বেরোইছি, ফিজিক্স পরীক্ষা, অনেক টেনশন মাথায়। তিনের গতে একটা বস্তুর ভর মাপতে বলছে, এই অ্যান্সারটা কী হবে মিলাইতে গেলাম সিয়ামের সাথে, আমার অ্যান্সার আসছে 42.2, সিয়ামের অ্যান্সার আসছে 42.8, কী হবে কারেক্ট অ্যান্সার? তুমুল বিতর্ক। এই বিতর্কের মধ্যে এন্ট্রি তুষারের। তুষার এসে বলতেছে বন্ধু এই তিনের গয়ের ভরের অ্যান্সারটা -69 kg না? মাইনাসই তো। ওই দিন ভাই প্রথম জানলাম ভর তাইলে ঋণাত্মক হয়। আচ্ছা বুঝলাম আপনারা অনেক জানেন, তাহলে একটা প্রশ্নের উত্তর দেন, গতবার ফিফা বিশ্বকাপ কে জিতছে? আরে এটা আবার কোনো, আরে এটা আবার কেউ না পারে নাকি? মেসির দল বার্সেলোনা। আচ্ছা আমরা তাহলে একটু বলি তো, গতবার ফিফা বিশ্বকাপ কে জিতছে? এই যে এইসব কে জিতছে? এই খেলার কোশ্চেন তো না পারতেই পারে, এই যে এতই যখন খেলার ফ্যান, এই যে ফুটবল যখন উপর থেকে নিচে পড়ে মহাকর্ষ সূত্র, বলো তো এটা কে দিছে? মহাকর্ষ সূত্র এটা কি কঠিন কিছু? মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করছে? আইনস্টাইন না? আইনস্টাইনই তো। হায় আল্লাহ। আচ্ছা আইনস্টাইন না? হ্যাঁ অবশ্যই। যাই হোক আইনস্টাইন যদি নাও হয় রাদারফোর্ড শিওর, কোনো সন্দেহ নাই। আচ্ছা ঠিক আছে যদি আনসার ভুলও হয়, এই যে বল কিছুদিন আগে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হইল, বাংলাদেশ খেলছে কি না তাও জানে না, বলে দিচ্ছি বাংলাদেশ খেলছে, বল বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান কার? বল। আরে এটা তো সোজা, সবার আগে যে নামে তারই সবচেয়ে বেশি রান হবে, তামিম ইকবাল। তামিম কি খেলছে? হয় নাই ইমরুল কায়েস্তাইলে। আচ্ছা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, আপনারা ভুলেন না মনে রাখেন। আচ্ছা ভালো কথা, ক্রিকেট না হয় পারি না, তুই বল তো অন্তর বল, এবার তুষার অনেক বলছে, তুই বল অন্তর সোডিয়ামের সংকেত কি তুই কি জানিস? না পারে নাই, পারে নাই আসলে জানিস? থামো থামো থামো, আমি এই লাইনটা পড়ে নেই পরে বলতিস, সময় চলে যাবে, এই লাইনটা পড়ে নেই। পাশতে এই প্রথম ইতিহাসে প্রথমবার পাশতে ব্যাক বেঞ্চাররা পাশতে সোডিয়ামের সংকেত কি বলছে? না পারছি পারছি। ব্যাক বেঞ্চার বন্ধু জানে না এই এন এ মানে? না না নিজেদের পারছে তাও ওরা জানে না যে ওরা কি পারছে। আচ্ছা আমি সোডিয়ামের সংকেত না হয় নাই পারতে পারি, কিন্তু মনটা তো আমার ভালো, মানুষ হিসেবে তো আমি আর সাপ না, ইরা টপাররা এত বড় সাপের সাপ। হ্যাঁ ঘটনা বলি, স্যার মনে করেন কোনো বাড়ির কাজ দিছে, না আছে স্যারের মনে না আছে স্টুডেন্টদের মনে, কার মনে আছে? এদের। স্যার ক্লাস শেষ, স্যার যাইতে নিছে, স্যারকে মনে করাই দিবে, স্যার একটা কথা ছিল। কি কথা স্যার? ওই যে আপনি গতদিন একতাই বল নামে ভাবসম্প্রসারণ লিখতে দিছিলেন না বাড়ির কাজ, এই যে আমি লিখে আনছি, এই নেন জমানেন, এই হচ্ছে এদের কাজ। হ্যাঁ আমরা নাকি সাপ? তাহলে কথা বলি, এই যে আমার এই যে অন্তর আর তুষার ব্যাক বেঞ্চার বন্ধু, এরা কি করে প্রত্যেকটা দিন ক্লাসের পিছনে বসে ঝিমায়, তাও যেসে ঝিমানো না, ঝিমায় আবার মুরগির মতো। কেমন মুরগি? রানী ক্ষেত্রকে আক্রান্ত মুরগির মতো ঝিমাইতে থাকে পিছনে বসে।
আর শুধু তাই না, আমাদের বলে আমরা নাকি কোনো কিছু শেয়ার করি না, বলি না। এই যে যখন নোট লাগে, সাজেশন লাগে, পরীক্ষার আগের দিন রাত দুইটার সময় তোরাই তো ফোন দিয়ে কান্নাকাটি করস। দোস্ত, একটু সাজেশন দে তো, কয়টা কোশ্চেন পড়লে আমি কালকে পাশ করে আসতে পারবো? নোটে জ্বালায় থাকাই যা। এমনভাবে বলতেছো যে নোট না, কিডনি চাইছি। আচ্ছা, নোট না হয় একটু দেরি করেই দিই আমরা, কিন্তু প্রত্যেকটা ল্যাবে যদি এদের সবাইকে হেল্প না করা হয়, এদের যে কী ঘামটা ছোটে। একদিন ল্যাবে একটু দেরি হয়েছিল আমার, বন্ধু তুষার আমার হেল্পটা পায় নাই। গিয়া দেখলাম স্যার আসতে কইছে লবণ টেস্ট করতে। তুষার ঠিকই টেস্ট করছে, কেমনে জানেন? এমনে টেস্ট করতে তো বলছে, তো কী করবে, নন তাই তো লাগছিল। সেটাই, টেস্ট আর টেস্টের মধ্যে পার্থক্য পারে না এরা। থামো থামো, এটা তো গেল ল্যাবের কাহিনী, একটু থিওরি ক্লাসের কাহিনী বলি। থিওরি একটা ক্লাস এরা ঠিক মতো করতে দেয় না, অনলাইন হোক অফলাইন হোক। এই বলে আর কতক্ষণ বাকি আছে, আর কয়টা টাইপ আছে, ভাইয়া শেষ করেন শেষ করেন, আর আর মাথায় নিতে পারতেছি না। এগুলা বলে তো ভাই তোমরা ক্লাসই করাইতে দাও না ঠিক মতো। ক্লাস শেষ করা নিয়ে কে কথা বলে, এই টপাররা নাকি? এর আই স্যারকে ক্লাস শেষ করতে দেয় না, কোনো কথা বললেই স্যার রিপিট রিক্যাপ, স্যার রিপিট স্যার রিক্যাপ, এই কথাই সে বলতে থাকে খালি সারাদিন। আর দুনিয়ার সব অবান্তর প্রশ্ন, স্যার শ্রোডিঞ্জারের সমীকরণের প্রতিপাদন দেখাবেন না, স্যার লিবনিজ থিওরেমটা তো মিস গেল। জিজ্ঞেস না করলে শিখবো কেমনে? হ্যাঁ, ও আমার টেইলর ইম্পর্টেন্ট, টেইলর সিরিজের স্যার প্রুফ দেখাবেন না, বেসিক লাগবে তো ভাই, টেইলর সিরিজের প্রুফই গিয়ে পড়ো তোমরা। ভাই এই টেইলর আবার কোন টেইলর, আমিও তো চিনলাম না। এই টেইলর কি সেই টেইলর যার কনসার্ন সম্পর্কে না জানলে জীবন বৃথা হয়ে যায়? কোনো হয় ভাই, টেইলরের কনসার্ট দেখো নাই তোমরা? এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এই প্রশ্নের উত্তরটা দাও। উইকলি নাম্বারে 230 যখন 228.5 পাইছো, আবার ফেসবুক গ্রুপে এসা দীপ্র ভাইরে মেনশন দিয়া লেখো আমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এটা কি ধরনের কথা, এটা কেন ধরনের কথা? আমরা তো তাও পরীক্ষা দেই পইরা, তারপরে নাম্বার নিয়ে কথা বলি, এরা কি করে? সারা বছর পড়াশোনার কোনো নাম নাই, অ্যাডমিশন টাইমে আইসা বেসিক 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 হয়ে চিল্লা চিল্লা পাগল হয়ে যায়। আর তোমরা যে সারা বছর আইআইটি আইআইটি বলে মাথাটা নষ্ট করলা, আইআইটি প্রশ্ন ব্যাংক থেকে কয়টা কমন পাইছো? হ্যাঁ পড়ছি তো, বই পড়ছি, কনসেপ্ট বুক পড়ছি, প্রশ্ন ব্যাংক পড়ছি, কোয়েশ্চেন সলভ করছি, তারপরে আইআইটি পড়ছি, ক্ষতি কি? আর তোমরা কি করো, শর্টের মধ্যেও শর্ট করো, 60টা চ্যাপ্টারের জায়গায় 2টা চ্যাপ্টার পড়ো, 2টা চ্যাপ্টার পড়ে আবার জিজ্ঞাসা করো ভাইয়া এই 2টা পড়লে কি আমার বুয়েটে চান্স হবে না? মনে করো তো এতই সহজ, এক ঠ্যাং বুয়েটে দিয়া থাকো 2টা চ্যাপ্টার পড়াই। দেখো একটা 2টা কথা সবসময় মনে রাখবা, ব্যাক বেঞ্চাররা হচ্ছে পিলার অফ সাকসেস। সেকেন্ড কথা, যত ট্রফি দেখবা যাদের বাসায় আছে সবগুলো ব্যাক বেঞ্চারেরই ট্রফি, কোনোটা টপারের ট্রফি না। আমরা অ্যাডমিশন টেস্টে কলেজের মান উজ্জ্বল করি না, আমরাও কম যাই না, আমরাও কম যাই না। এ ব্যাক বেঞ্চার কই, বলো টপার কই? একটু আগে যারা স্টেজে ছিল ওরাই তো টপার। আচ্ছা দেখি জোরে বলো, এই ব্যাক বেঞ্চারের পক্ষে একটু জোরে চিল্লান দেন তো, এইদিকে একটু দেন তো। এটা কি এমন মনের ব্যাক বেঞ্চারই বড় ব্যাক বেঞ্চার নাকি? সবই সবই শোনো, যত কিছুই বলো দেশ চালানোর ডিসিশন আমরাই নেই, আর ওই দেশ চালানোর ফরমানের নিচে সিগনেচার কিন্তু আমাদেরই থাকে। অনেক সময় নষ্ট হচ্ছে, সোহাগ ভাইকে ডাকো তো, এদের আসলে রোল লিখে রাখতে হবে। না না, গত রাউন্ডে পাইছস কত? হ্যাঁ তোমরা অনেক ঝগড়াঝাটি করছো, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, সবাই ওদের জন্য জোরে একটা হাততালি।